এরপরে সামিয়া ইসলাম আপনি লিখেছেন আমার অসুস্থ কিভাবে উত্তমভাবে দোয়া করা যায় যেটা কবুল হবেই বোন সামিয়া দোয়া কবুল হবেই এরকম গ্যারান্টি দিয়ে বলা কঠিন কারণ আমরা যা চাইব সেটাই যে আমাদের জন্য কল্যাণকর এটি সব সবসময় সঠিক নাও হতে পারে তবে হ্যাঁ দোয়া করার জন্য বিশেষ কিছু আদর্শ সময় আছে যে সময়গুলোতে দোয়া সাধারণত ফিরিয়ে দেওয়া হয় না আপনার জন্য যদি এটি কল্যাণকর হয় আল্লাহ তালা এই চাওয়া যদি আপনার জন্য ফয়সালা করেন ইনশাআল্লাহ আল্লাহ ইদ্দিল্লা আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয় পাবেন আপনার মাকে আল্লাহ তারা সুস্থ করবেন আমরা এই অনুষ্ঠান থেকে দোয়া করছি আল্লাহ রবুল্লা আলামিন আমাদের বোন স্বামী ইসলামের মাকে পরিপূর্ণ সুস্থ দান করুন প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনারও দোয়া করুন কারোর জন্য দোয়া করলে আমাদের কারোর লস নেই বরং আমাদেরই লাভ অন্য কারোর জন্য দোয়া করলে আল্লাহর ফেরেস তারা আমাদের জন্য দোয়া করুন আমাদের মায়েরা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনি আপনার মায়ের জন্য দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল করতে পারেন জুমার দিন আসরের পরে ভোর রাতে পাঁচ ফক্ত নামাজের পর বা যেই কোনো দোয়া কবুলের যে জায়গাগুলো আছে সকাল সন্ধ্যায় এই দোয়াগুলোতে বৃষ্টির সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় আজানের কথা মাঝখানে দোয়া কবুল হয় এই জায়গাগুলোতে আপনি দোয়া করতে পারেন তসবিদুল ইসলাম আপনি লিখেছেন আমি একই মেয়েকে দুইবার বিয়ে করি একবার একা একা শুধু মেয়ের মা জানতো তখন তিন লাখ টাকা দেনমোহন হিসেবে বিয়ে করেছি পরবর্তীতে পরিবার পরিবার সহ সবাই মিলে ছয় লাখ টাকা দিয়ে দেন হিসেবে বিয়ে করি এবং ছয় লাখ টাকা শোধ করে আমার প্রশ্ন হলো আমাকে কি আগের বিয়ের মানে প্রথম বিয়ের তিন লাখ টাকাও শোধ করতে হবে ভাই তাজবিদ যদি একাধিকবার বিয়ে হয়ে থাকে তাহলে দেখতে হবে কোন বিয়েটা বিশুদ্ধ হয়েছে প্রথম বিয়ে যেটা আপনি করেছেন সেটা যদি মেয়ের মা জানে মেয়ের বাবা জানে অভিভাবকরা জানে সাক্ষী থাকে দুজন যথাযথ নামে বিয়ে হয়ে যায় বিয়ের যে শর্ত আছে সেটা যদি পূরণ করে থাকেন তাহলে সেটাই আপনার বিয়ে পরের বিয়েটা একরকম অহেতুক বিয়ে আপনাকে প্রথমটাই পরিশোধ করতে হবে পরেরটা নয় আর যদি প্রথম বিয়েটা থাকে আপনার এমন ফর্মেটে যে বিয়েটা শরীয়তের বিয়ের যে শুদ্ধ হওয়ার যে ফর্মেট আছে সেই ফর্মেট ফিল না করে ধরুন সে বিয়েতে আপনি বিয়ে করেছেন সেখানে আমার মেয়ের মা আছে মেয়ে আছে আপনি আছেন বাস এই এই তিনজন তাহলে তো সাক্ষীর যে ইয়ে সেটাও পূরণ হয়নি আবার আর অনেক বিষয় এখানে আছে অভিভাবকের সম্মতিকে অনেক ইমামগণ শর্ত আরোপ করেছেন যারা সে সমস্ত ইমামগণদের আপনার এই মতকে গ্রহণ করেন এবং সেই মতদের উপরে চলেন তাদের মত অনুযায়ী সে বিয়ে বিশুদ্ধ হয়নি কারণ অভিভাবকের সম্মতি নেই মাতার অভিভাবক না বাবার অভিভাবক তো সব মিলিয়ে খোলাসা কথা হলো সেরাই দৃষ্টিকোণ থেকে বিবাহ বিশুদ্ধের জন্য যা দরকার সেটা যদি না থাকে প্রথম বিয়ে তাহলে সেটা বিশুদ্ধ হয়নি পরে বিয়েটা বিশুদ্ধ হয়েছে বিধায় পরেরটা আপনাকে দিতে হবে দুইটাই দিতে হবে এরকম কোনো সুরত নেই যে কোনো একটাই আপনার উপরে প্রযোজ্য হবে এবং বর্তাবে